আলাইকুম আমি মোহাম্মদ ফরাত হোসেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে দুটো জিনিস আমি বলবো এই ভিডিওতে। একটা হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করতেছেন কিন্তু কোনো ইনস্টিটিউটে ভর্তি হননি, এবং হচ্ছে বা ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন কিন্তু দক্ষ মেন্টরকে আপনি পাননি, বা ফ্রিল্যান্সিং গাইডলাইন আপনি আপনারা পাচ্ছেন না সঠিকভাবে, কোনটা নিয়ে আগালে ভালো হয় কোনটা নিয়ে আগানো যাবে না, এই বিষয়গুলো আপনারা টোটালি মানে কারো কাছ থেকে আইডিয়া পাচ্ছেন না বা জানতে পাচ্ছেন না বা কারো সাপোর্ট পাচ্ছেন না। যারা এই ধরনের ফ্রিল্যান্সার ভাই বোনেরা যারা আছেন, আমি খুব শীঘ্রই আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দেব, যেটা হচ্ছে আমাদের একটা ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমরা নতুন ফ্রিল্যান্সার ভাই বোনদের আমরা সপ্তাহে 2 দিন লাইভ সাপোর্ট দেবো। হ্যাঁ, আপনাদের সমস্যা সংক্রান্ত, কোশ্চেন সংক্রান্ত সকল বিষয় আপনাদের আমরা সাপোর্ট দেবো সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে, সেটা সপ্তাহে 3 দিনও হতে পারে। এটা বলতে পারেন যে এটা একটা আপনাদের ফ্রিল্যান্সিং ফ্রি ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, আমরা দুইজন এই সিদ্ধান্তটা নিছি যে আপনাদের এইটা আমরা সাহায্য সহযোগিতা করবো এই বিষয়ে। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরবর্তীতে অ্যানাউন্সমেন্টটা যেদিন থেকে আমরা ফ্রি সাপোর্ট দিয়ে দেবো শুরু করব, সেই অ্যানাউন্সমেন্টটা আমি আমার চ্যানেলে দেবো, আপনাদের মানে মানে জানাবো আর কি। তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হারাম নাকি হালাল। আচ্ছা, ফ্রিল্যান্সিংটা বরাবরই মানে বরাবরই হালাল, কিন্তু অনেক অনেকে আবার এটা হারাম পথে অবলম্বন করে। আসেন আমরা আগে হারামটাকে, কোনটা হারাম সেটা আমরা আগে আমরা জানি। দেখেন, আপনি যদি কোনো বায়ারের ধরেন যে যেটা ইসলাম বিরোধী কন্টেন্ট বা ইসলাম বিরোধী কাজকর্ম, যেমন হচ্ছে আপনি কোনো জুয়ার একটা সাইট আপনি প্রমোট করতেছেন, বা আপনি মদ বিক্রি করে, বা আপনি হচ্ছে নেগেটিভ কোনো কিছু, যেমন হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, যেমন হচ্ছে আমরা অনেকেই জানি যে সেক্সুয়াল কন্টেন্ট সেক্সুয়াল ওয়েবসাইট আছে, গল্পগুজব শেয়ার হয়, 18+ যে ইয়াগুলো সাইটগুলো আছে, আপনি যদি ওই সাইটের জন্য মার্কেটিং করে থাকেন অথবা ওই সাইটের জন্য এসইও করে গুগলে টপ পেজে নিয়ে যান বা এসইও করে দেন, মানে ওই ধরনের সার্ভিসকে আপনি যখন প্রোভাইড করবেন সেটা কিন্তু সেই টাকাটা আপনার সম্পূর্ণ হারাম হবে। ঠিক আছে, আর একটা বিষয়, যারা হচ্ছে এই ইসলাম বিরোধী কাজ কারবার করতেছেন না বা ইসলাম যারা সম্মতি দেয় না সেটা করতেছেন না, কিন্তু এরকম হতে পারে যে আপনি বায়ারের কাছ থেকে চুরি চোট্টামি করে আপনি সার্ভিস প্রদান করতেছেন, যেমন হচ্ছে বায়ার যেটা চাচ্ছে আপনার কাছে সেটা আপনি না করতেছেন, বা হচ্ছে বায়ারকে কোনোভাবে বুঝিয়ে আপনি তা এসে তার কাছ থেকে টাকাটা মানে অর্ডারটা কমপ্লিট করতেছেন, মানে টাকাটা আপনি নিচ্ছেন বায়ারকে ভুলভাল বুঝিয়ে, এই সব যদি আপনি করেন তাহলে আপনার সেটা হারাম পথে হয়ে যাবে, মানে সেটা সেই টাকাটা আপনার হারাম হয়ে যাবে, মানে আপনি হারাম পথে উপার্জন করছেন। আচ্ছা, এই হচ্ছে হারামের বিষয়। এখন আমরা হালাল পথের কথাটা শুনি। ফ্রিল্যান্সিংটা সম্পূর্ণ আপনি আমরা যেমন হচ্ছে আমাদের আশেপাশের যে ভাই মানে যারা শ্রমজীবী মানুষ আছে, যেমন রিক্সা চলে খাচ্ছে বা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, তারা তাদের শ্রম দিয়ে অর্থ উপার্জন করে সেটা তাদের মানে রুটি রুজি করতেছে, সেটা একদম হালালভাবে। হ্যাঁ, আমাদের ফ্রিল্যান্সিংটাও হারাম, সরি তোমার সম্পূর্ণ হালাল, কারণ এখানেও আমরা আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের আমাদের মনে করেন যে স্কিল বিক্রি করতেছি বায়ারের কাছে, বিক্রি করতেছি সেটা হচ্ছে বায়ারটা হচ্ছে, যেমন হচ্ছে যদি আমরা এইভাবে চিন্তা করি, বায়ার হচ্ছে গৃহস্থলী, মানে বায়ার হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে ওটাকে কি বলে, বায়ার মানে বায়ার হচ্ছে মনে করেন যে মালিক, আমরা তার কর্মচারী। এখন আমরা যদি মালিকের ভালোভাবে কাজ করে আমরা কঠিন পরিশ্রম করে তার কাজটা যদি আমরা সম্পূর্ণ করি, তা সে তার বিনিময়ে আমাদের টাকা দিবে, যেরকম কৃষক বা যেরকম রিক্সাওয়ালা যেরকম পরিশ্রম করে, আমরাও কিন্তু একই পরিশ্রম করে বায়ারের কাজ করে অর্ডার ডেলিভারি করতেছি, বায়ার অ্যাকসেপ্ট করতেছে, বায়ার আমাদের টাকা দিচ্ছে। তো এখানে এটা 100% হালাল। ঠিক আছে, কিন্তু হারাম কোনটা, ওই যেটা আমি বললাম যে আপনি যদি ইসলাম বিরোধী কোনো কিছু করে থাকেন, ইসলাম বিরোধী, ইসলাম সম্মত দিচ্ছে না, আপনি সেই কাজটা করে বায়ারের কাছে আপনি অর্ডার মানে অর্ডারটা কমপ্লিট করে বায়ারের কাছ থেকে ইনকাম করতেছেন, সেই পথে যদি আপনি কোনো কিছু করে থাকেন সেটা হচ্ছে হারাম। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হারাম কোনটা হালাল কোনটা, তো আপনারা কোন পথে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।